محترم حاضرین ایمانের গুরুত্বপূর্ণ একটা রকন হলো তাকদীরের প্রতি ঈমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরে আমাদের ভাগ্য আমাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সকল বিষয়ের তাকদীর সকল সৃষ্টি জগতের তাকদীর কি হবে না হবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন আবার আমাদের পিতা আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদীর তিনি লিপিবদ্ধ করেছেন আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের সেটি আল্লাহ রাব্বুল আলামিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন তাকদীরের অনেকগুলো স্তর আছে অনেকগুলো মারহালা আছে একজন ঈমানদারের জন্য তার ঈমানের পূর্ণতার জন্য পূর্বশর্ত হলো ঈমানের রুকনসমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকন তাকদীরের প্রতি বিশ্বাস করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের রুকন এবং ঈমানের স্তম্ভগুলোর কথা যখন বলেছেন সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন ওয়া আনতুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররি অর্থাৎ আল্লাহ ফেরেশতা নবী রাসূলগণ আখিরাত অন্যান্য বিষয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি আসমানী কিতাবগুলো সব বিভিন্ন বিষয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি বিশেষভাবে ঈমান আনতে হবে তাকদীরের প্রতি অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদীরের আলোকেই হবে আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন তাহলে আর আমাদের আমল করার দরকার কি এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনতে বলেছেন আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে বলেছেন যে আল্লাহ আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সে আল্লাহই আমাদেরকে আবার তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন তাকদীর শুধু ঈমান আনার জন্য অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কিন্তু তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকব না আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখব কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা জানি তিনি যা ফয়সালা করবেন সিদ্ধান্ত নেবেন তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে আল্লাহ চাইেন তো বিষয়টা তার হাতে অতএব এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকব না আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখব ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমরা কে কত বছর হায়াত পাব কে কি রিজিক ভোগ করব না করব কার সাথে কার বিয়ে শাদী হবে না হবে এই সব বিষয় আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন এবং সেই তাকদীরের আলোকেই সবকিছু হবে এটাকে আমরা একটা উপমার সাথে একটা উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তিনি তার রোগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে বোঝা যায় যে এই রোগী তিনি এতদিন হয়তো বাঁচবেন যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন তো এরপরে ডাক্তার অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায় কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না বরং সবাই জানে যে লোকটা মারা যাবে ডাক্তার আগে থেকে জানতেন সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার লেখার কারণেই মারা গেছে ব্যাপারটি সেরকম নয় তাকদীরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মেলাতে পারি পুরোপুরি না হলেও কিছুটা মেলাতে পারি তারপরেও তাকদীরের এই বিষয়টি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলব শুধু এটি নয় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ আছে অনেক বিষয় আছে
যেগুলো আমরা সম্ভব সম্পূর্ণভাবে শতভাগ আয়ত্ত করে ফেলব এটা সম্ভব নয়। অতএব আমাদের বুঝে আসুক কিংবা না আসুক তাকদীরের ভালো এবং মন্দ অর্থাৎ আমাদের জীবনে কোনো উপকার হলে কোনো ক্ষতি হলে কোনো লাভ হলে কোনো লস হলে তার সব কিছু আল্লাহর তাকদীরের অনুপাতই হয়ে থাকে এর ভিন্ন ব্যতিক্রম কিছু হওয়ার কোনো সুযোগ এটাই কোরআন এবং সুন্নাহর প্রমাণিত এবং আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস হিসেবে সুপ্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত স্বীকৃত এবং বিশুদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের উপর ঈমান আনার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে তাকদীর প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয়, আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে, সবে কদর বলছে এলাকার মানুষ, সারা দেশে মানুষ তো জানে সবে বরাত, আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে? মাশাআল্লাহ, এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল। সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা? বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন। আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল? সবে কদর, কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক কি না বলেন? এরপর আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, সবে কদরে। মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন, আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন, সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন, কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজন করে সিন্নি খাওয়ার জন্য, না সিন্নি তো অন্যদিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে, বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়, যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি
ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাত একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর কত? 97। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিনকুম من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ইমানদার, অর্থাৎ ইমান থাকতে হবে, ইমান আছে, এ অবস্থায় যদি নেক আমল করে তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়েতে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল, এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96, সূরা আরাফ আয়াত নম্বর কত? 96। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে। এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে, তখন যখন বান্দা নেকামল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেকামল করে, গুনাহ থেকে বাঁচে। ভাইরা আমার, আপনাকে আল্লাহ তাআলা কোনো কলকারখানার মালিক বানিয়েছে, কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার, ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে, সেলাই মেশিন আছে, আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয়, প্রোডাকশন হয়, ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না? যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে, ওখান থেকে আপনার প্রোডাকশন হয়, ভালো কিছু অর্জিত হয়, সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন, গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন, তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন, নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন, যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন, কারণ মেশিনটা আপনার প্রোডাক্ট, প্রোডাক্টিভ, মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে, এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে, সেজন্য আপনি এটা দিবেন। আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না,
প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আসলে কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকওয়া অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তাআলা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তাআলা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ঈমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সালেহ করনওয়ালা বান্দাদেরকে মুত্তাকী পরহেজগার বান্দাদেরকে আর যারা আল্লাহর এই আনুগত্য করে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে না যারা নেক আমল করে না যারা তাকওয়া অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির হাদিসে আসছে দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা আর কাফিরের জন্য ঈমানদারের জন্য হলো জেলখানা আর কাফিরের জন্য জান্নাতের মতো যাখুশি করতে পারে আল্লাহ তাআলা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ঈমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ঈমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদাররা যখন নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদআমল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তাআলা তাদেরকে কখনো দিবেন না মুহতারাম হাজরিন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেক আমল করতে হবে ঈমান আনার পর কি করতে হবে নেক আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ঈমান আনার পর ভালো কাজ করতে হবে নেক আমল করতে হবে আমরা যদি ঈমান আনার পর নেক আমল করি ভালো কাজে লিপ্ত হই তাকওয়া চর্চা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ঈমানদারের ঈমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা সামনে বাচ্চারা প্রচুর হইচই করছে আশেপাশে হইচই করছে আপনাদের কোনো ভলান্টিয়ার আছে এই যে বাচ্চাদের বাচ্চারা বাবারা তোমরা একটু চুপচাপ থাকবা হ্যাঁ আশেপাশে যারা আছেন তাদেরকে একটু থামান কথা বলা যাচ্ছে না তো আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে জি ভাই আরেকটা উপমানেই আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবী যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়ে আলাদা পিছনে দরদর আপনার লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দশজন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেক আমল করে তাকওয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বাজ বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন
আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তাআলা তার সেই ঈমানদার সেই মুত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেক আমলের চর্চা তাহলে আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই পেরেশান হই যে অমুক হুজুর যেন আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমন কি মক্কা মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম খতিবগণ সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন আব্দে সালেহ যারা আছেন আল্লাহর ওলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায় আছে সেটা কি এই এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক হালালি চলার চেষ্টা করবেন আপনি তাকওয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি কি পড়ি না এই আত্তাহিয়াতের মধ্যে একটা কথা আছে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালামু আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক হালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাকাত ফরজ হলে যাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্তাহিয়াতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে শামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না ফেরেশতারা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ তাহলে এটা একটা আমল পেয়ে গেলাম যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে আমলটা হলো কি সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে এই কাজ যদি অব্যাহত রাখি
আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইনশাআল্লাহ নাম্বার 2 সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ নেক আমলের মধ্যে সেটা শামিল আছে এটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা কি তিনি বলেছেন মান সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি আও ইনসালাহু ফি আছরি ফালইয়াসিল রাহিমা মান সাররাহালাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি আও ইনসালাহু ফি আছরি যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে বারাকা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় ফালইয়াসিল রাহিমা তো সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সব সময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে তাহলে সে ক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফয়সালা তার জন্য করা হবে এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন কিন্তু কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তো আর আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতা কাতাহুল্লাহ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচা তো ভাই বোন ফুফা ফুফা না ফুফু মুজিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না মোহতারাম হাজরিন আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্বশর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়
যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছেন সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব অন্যদের সাথে হাসি খুশি অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে আর যারা সম্পর্ক বজায় রাখে নাই এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে অনেক আগে তারা মারা গেছে এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্যতাকে প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয়স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম নাম্বার 3 বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করে সেজন্য তৃতীয় আমল হলো দোয়া কারণ এই মর্মে মুস্তাদরাকে হাকিমের একটি দোয়া আছে হাদিস আছে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারদ্দু তাকদীর ইল্লা দোয়া তিরমিজিতে একই হাদিস আসছে ভাষ্য ভিন্ন লা ইয়ারদ্দুল কাযা ইল্লা আদ-দুআ বান্দার তাকদীর বান্দার ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক হাদিসে আসছে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায়মন বাক্যে দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদীর এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চেয়ে থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করবো এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরা আমার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে অবশ্য তাকদীরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদীরে মুবরাম আরটা তাকদীরে গায়রে মুবরাম তাকদীরে গায়রে মুবরাম যেটা সেটা তাকদীর দোয়ার মাধ্যমে ফয়সালা আল্লাহ পরিবর্তন করেন মুবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তাআলা আগে থেকে সেটা পরিবর্তন করেন না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে
কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদীর ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য শবে বরাতে রাত ভরে ইবাদত বন্দেগী এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেক আমল করতে হবে এক রাত ইবাদত বন্দেগী করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর থেকে কদর এটি বোঝা যায় সূরা দুখান থেকে অন্যান্য সূরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে শামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহেতুর মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ সব নেক আমল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কাযা আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই অর্থাৎ আমার তাকদীরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুউল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন